খবরের শিরোনাম হচ্ছে খেলাপি ঋণ বাড়ছে, আছে বৈদেশিক মুদ্রার সংকট, IMF এর মিশন ঢাকায়। আমাদের অর্থনীতি সংকটে আছে নাকি সংকটের বাইরে সংকট মুক্ত হয়েছে সেটি বোঝার জন্য এই দুটি বিষয় যথেষ্ট। যে যখন নাকি একটা দেশে খেলাপি ঋণ বাড়তে থাকে আর বৈদেশিক মুদ্রার সংকট থাকে, তখন অবধারিতভাবে বোঝা যায় যে দেশের অর্থনীতি ভালো নেই, সংকটের মধ্য দিয়ে চলছে অর্থনীতি। এই সংকটের চিত্রগুলো আমাদের নীতি নির্ধারকরা কখনো সামনে আনেন না বা বলেন না, কিন্তু IMF এর মিশন, যেহেতু তাদের কাছ থেকে লোন নিতে হচ্ছে, তারা দ্বিতীয় কিস্তির ছাড় দিতে, তারা যে রিজার্ভে যে অর্থ দিচ্ছে $450 কোটি, তার দ্বিতীয় কিস্তি দিতে তারা এখন ঢাকায় আসছে, এবং তখন তারা অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন জায়গায় যখন নাকি মিটিং করছে, তখন কিছু কিছু তথ্য আমরা পাচ্ছি, এবং ওই তথ্যগুলি তখন বের হয়ে আসে, তখনই বোঝা যায় যে আমাদের অর্থনীতি আসলে কী অবস্থার মধ্যে আছে। রিপোর্টে বলা হচ্ছে যে দেশের অর্থনীতি বৈদেশিক মুদ্রার সংকটে ভুগছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে বাড়ছে খেলাপি ঋণ, খেলাপি ও অবলম্বন থেকেও আদায়ও হচ্ছে না তেমন, আবার ইসলামী ধারার ব্যাংকগুলো থেকে আমানত ছড়িয়ে নিচ্ছেন গ্রাহকেরা। খুবই মানে উদ্বেগজনক চিত্র এগুলো। ব্যাংক তথা আর্থিক খাতের জন্য যে 5টি আইন করতে হবে সেগুলোর একটি মাত্র মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে, বাকিগুলো খসড়া আছে পরীক্ষা নিরীক্ষার আওতায়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার সচিবালয়ে IMF এর ঢাকা সফরকারী স্টাফ কনসালটেশন মিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এমন চিত্রই তুলে ধরেছে। মিশনটি মঙ্গলবার থেকে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করছে, যা চলবে আগামী 2রা মে পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের 3 বিভাগ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী সহ 6 ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে মিশনটির সঙ্গে এই বৈঠক করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ। বৈঠক সূত্রে এই তথ্য জানা যায়। জনতা ব্যাংকের অবস্থা তো খুবই খারাপ, এখানে রিপোর্টই বেরিয়েছে যে মানে খেলাপি ঋণ দ্বিগুণ পরিমাণ বেড়েছে, এবং সেই পরিস্থিতি রেখেই MD খুব নিরাপদে সরে যাচ্ছেন বা বিদায় নিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের জন্য গত জানুয়ারিতে IMF এর $470 কোটি ঋণ প্রস্তাব অনুমোদনের শর্তের মধ্যে আছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার 10% নিচে নামিয়ে আনতে হবে। IMF মিশনকে জানানো হয়েছে গত ফেব্রুয়ারি পর্যন্ত সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক, BDDL এর ঋণ ও অগ্রিম রয়েছে 2,78,422 কোটি, এর মধ্যে তাদের খেলাপি ঋণ 56,461 কোটি। চিন্তা করেন কি অবস্থা, মানে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি বেসিক ব্যাংকের 58%, আর সবচেয়ে কম সোনালী ব্যাংকের 15%। 6 ব্যাংকের গড় খেলাপি হার দ্বিগুণেরও বেশি, অর্থাৎ 20.27%। তাহলে এটা 10% নিচে নামানো এটা চারটিখানি কথা না, এটা চাইলেও পারবে না। আর এই যে সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ব্যাংকের এই তো কি পরিমাণ এদের যে লোন অনুমোদন হয়েছে, যে লোনের কোনো ইয়াত্তা নেই, বহু লোনের কোনো হদিশই পাবে না। এবং এই IMF এর এদের কাছে আসলে অনেক কাটছাট করে এই প্রতিবেদনগুলো দাখিল করা হয়, প্রকৃত খেলাপি আরও বেশি, যেটা কখনো প্রকাশ করা হয় না রাজনৈতিক কারণে। পুরো ব্যাংক খাতের খেলাপি ঋণ 2020 সালে 7.66%, 2021 সালে 7.93%, 2022 সালে তা বেড়ে 8.16% হয়েছে বলে IMF-কে জানানো হয়। তাহলে বাড়ছে খেলাপি ঋণ। খেলাপি ঋণের বিপরীতে সঞ্চিতি বা প্রভিশন রাখা বাধ্যতামূলক। সোনালী, জনতা, BDBL বাড়তি সঞ্চিতি রাখতে পারলেও বাকি 3 ব্যাংকই ঘাটতিতে রয়েছে। যেমন অগ্রণীর 4,422 কোটি, রূপালীর 2,815 কোটি, বেসিকের 4,536 কোটি টাকা ঘাটতি রয়েছে, আর বেসিক ব্যাংক 127 কোটি টাকা লোকসানে থাকলেও বাকি 5টি ব্যাংকের নিট মুনাফা 1,000
45 কোটি টাকা জানতে চাইলে শেখ সলিমুল্লাহ জানান এই ধরনের বৈঠকে আইএমএফ মিশন সাধারণত যে যে বিষয় জানতে চায় আমরা তা জানিয়েছি এর বাইরে তিনি কিছু বলতে চান না খেলাপির হার দ্বিগুণ আদায় সামান্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিডিডিএল ছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন 5 ব্যাংকের সংঘর্ষ আরোপ রয়েছে আর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে রয়েছে বার্ষিক কর্মকৃতি চুক্তি বৈঠক সূত্রে জানা যায় এই দুইয়ের আওতায় তাদের অর্জন নিয়ে বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছে আইএমএফ এর মিশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মিশনকে জানিয়েছে খেলাপি ঋণ থেকে 5 ব্যাংকের আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 5010 কোটি টাকা আদায় হয়েছে মাত্র 1854 কোটি টাকা আর অবলোপন করা ঋণ থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 1572 কোটি টাকা আদায় হয়েছে মাত্র 346 কোটি টাকা 2013-14 থেকে 2017-18 অর্থবছরে বিডিডিএল ছাড়া বাকি 5 ব্যাংকে 9700 কোটি টাকা পুনর্মূল্যায়ন দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে আরও জানানো হয় পরিস্থিতি উন্নতির জন্য কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের নিয়োগ দেওয়া হয়েছে এবং ঋণ আদায় পরিস্থিতির তদারকিতে জোর দিতে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে আসলে লাভ নেই এই ব্যাংকগুলোর মধ্যে যাদেরকে ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয় যাদেরকে চেয়ারম্যান হিসেবে এরা সব রাজনৈতিক এবং এদের মানে কাজই হলো যে ঋণের যেই সমস্তগুলো প্রস্তাবগুলো আসে সেই প্রস্তাবগুলোর মধ্যে একটা বিরাট অংশ তারা নিজেরা কমিশন হিসেবে তুলে নেয় তো পুরো প্রক্রিয়াটাই অস্বচ্ছ এই অস্বচ্ছ অবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্রীয় ব্যাংকগুলি যে কী অবস্থা এইগুলো যদি পর্যালোচনা এখন যেহেতু আইএমএফ টিম এসছে তাদেরকে এইসব তথ্য জানাতে হচ্ছে ফলে বের হয়ে আসছে মানে অনেক রহস্য বা অজানা তথ্য এবং যে সমস্ত তথ্য আমরা জানছি তাতে বোঝা যাচ্ছে যে খেলাপি ঋণের অবস্থা যতই সরকার মুখে বলুক না কেন এটা বাড়ছে এবং আরও অবনতির দিকে যাচ্ছে আর বৈদেশিক মুদ্রার সংকট তো আছেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ